আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাগি সুপি নুডলস। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, এখানে আমি একটি ডিম ঝুরি করে নিচ্ছি। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন হালকা ভাজা হলে এতে আমি আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ চিলি ফ্লেক্স, দুই টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ সয়া সস, সামান্য একটু চিনি, ম্যাগি মশলা একটু, অল্প একটু লবণ পরিমাণ মতো যতটুকু লাগে। এখন এতে আমি গাজর, বরবটি, নুডলস দিয়ে দিব। একটু নেড়ে আমি এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম।
যেহেতু নুডলসটা একটু সুপি হবে তাই পানিটা একটু পরিমাণে বেশি যাবে। নুডলসটা ফুটে উঠেছে, এখন আমি এতে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। একটা পেঁয়াজ কিউব করে কাটা সেটা দিয়ে দিব। অর্ধেকটা টমেটো দিয়ে দেব। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেব। নুডলসটা হয়ে এসেছে, এখন আমি এতে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। নুডলস তৈরি। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।